Studio. আমাদের আশেপাশে আমাদের না জানা অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত দৈনন্দিন কাজের জন্য পুকুরের জল ব্যবহার করা হয়। আর সেই পুকুরই যদি হয়ে ওঠে মৃত্যুপুরী, তাহলে গ্রামের মানুষের কি অবস্থা হতে পারে একটু ভেবে দেখুন। আজকে এমনই একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আমি সুদীপ আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজকের 55 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে রয়েছে তোমাদের জন্য দুটো অসাধারণ ঘটনা। প্রথম যে ঘটনাটা শোনাবো সেটা একটা কলেজ ক্যাম্পাসের ভৌতিক ঘটনা। ঘটনাটা খুব বেশি ভয়ের না হলেও বেশ সাসপেন্স রয়েছে ঘটনাটার মধ্যে। এবং দ্বিতীয় যে ঘটনাটা তোমাদের শোনাবো সেটা শোনার পর তোমাদের হাড় হিম হয়ে যাবে। এই দ্বিতীয় ঘটনাটা যখন আমি রেকর্ড করছি তখন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এই ঘটনাটি একটি পুকুরের ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটি তোমরা খুবই ভয় পেতে চলেছ। তো বেশি কথা না বলে শুরু করব আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন বনগা থেকে। উনি এর আগের 51 নম্বর এপিসোডও একটি প্ল্যানচেটের ঘটনা পাঠিয়েছিলেন। তো উনি আজও একটি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটাই আমি পড়ে শোনাচ্ছি। হাই দাদা, কেমন আছো? আশা করি তুমি ভালোই আছো। প্রেত স্টুডিওর সমস্ত সদস্যদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। দাদা, তুমি তো জানো আমি একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইনভেস্টিগেশন করি। তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনাটা আগের দিনের ঘটনার থেকে ইউনিক হতে চলেছে। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। আমার ছোট থেকেই তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। তো আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন আমার 4টে বন্ধু হয়। এইচএস পরীক্ষার পর 3টে বন্ধু কাজের সূত্রে বাইরে চলে যায়, আর একটা বন্ধু পড়াশুনো করছিল কলেজে। তো ও যে কলেজে পড়ছে কলেজের নাম এবং জায়গার নামটা আমি গোপন রাখলাম। দিনটা ছিল কালী পুজোর দিন, 2021 সাল। কালী পুজোর আগের দিনের রাতে আমার সেই বন্ধু আমাকে ফোন করে। ফোন করে বলে, ভাই কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, তোর খবর বল। তো ও বলল, এই চলছে কোনো রকম। হঠাৎই ও বলল, ভাই তোকে একটা কথা বলবো, তুই তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে বেশি চর্চা করিস এবং ওই ব্যাপারেই খুব এক্সাইটেড থাকিস। তো ও বলল, আমি যেখানে থাকি সেখান থেকে আমার কলেজের দূরত্ব এই 200 মিটার মতো। আমি বললাম, হ্যাঁ তো কি হয়েছে? তো ও বলল, আজ কদিন ধরে ওখান থেকে খারাপ কিছু একটা আওয়াজ পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে রুমে থাকি সে রুমের উপর দিয়ে কেউ যেন হাঁটা চলা করছে। তো আমি ফোনেই বললাম, ঠিক আছে আমি কালই রওনা দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। তো আমি রাত্রেবেলায় ক্যামেরা এবং আরও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম যা লাগে আমার সেগুলো সব গুছিয়ে নিই। আমার বাড়ি থেকে ও যেখানে থাকে সেখানের দূরত্ব ওই 2 ঘন্টার কাছাকাছি রাস্তা। তো আমি যখন ওখানে পৌঁছাই তখন রাত 8:30 বাজে। জল খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত যখন 11:30 বাজে তখন আমি আর আমার ওই বন্ধু রওনা দিই ওই কলেজের দিকে। তো আমরা প্রথম 1 ঘন্টা ধরে ইনভেস্টিগেশন করি, কিন্তু ওখানে তখনও কোনো অস্বাভাবিক কিছু আমাদের সাথে ঘটেনি। তারপর যখন ঘড়িতে 12:30 বাজে তখন কেমন একটা মনে হলো যে আমাদের চারিদিকে কেউ যেন একটা ঘোরাঘুরি করছে, কেউ একটা আছে বলে আমার ফিল হতে থাকে। এর আগে কখনো আমি এমন অনুভূতিটা পাইনি। রীতিমতো আমি পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম, আর কিছুক্ষণ পর আমাদের ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করি। ভিডিও শ্যুট করার পর বেশ কিছু ছবি তুলি জায়গাটার। এখনও মনে আছে আমি 28টা ছবি তুলেছিলাম। ওখানে কিছুই দেখতে না পেয়ে আমরা দুইজন বাড়ি চলে আসি। এসে আমরা আলোচনা করছিলাম, ধুত ফালতু রাত জাগলাম, কিছুই তো দেখতে পেলাম না। সেদিন রাতটা তো গেল।
পরের দিন কালী পুজো এবং পরের দিন সকালে আমি ট্রেনে করে বাড়ি চলে আসি। সেদিনটা সারাদিন কাজের মধ্যে ছিলাম। কাজকর্ম সেরে যখন রাতে আমার কম্পিউটার খুলে বসলাম, আগের দিনের তোলা ভিডিওগুলো আর ছবিগুলো চেক করতে লাগলাম। প্রথমে ভিডিওগুলোকে প্লে করলাম, কিন্তু ভিডিওতে তেমন কিছুই আসেনি। আমরা ভিডিওগুলো ডিলিট করে দিই। তারপর ফটোগুলো চেক করতে থাকি। ফটো দেখতে দেখতে 18 নম্বর ফটোতে একটা জিনিস দেখে আমার বুকের মধ্যে ধড়াস করে ওঠে। 18 নম্বর ফটোতে দেখতে পেলাম অন্ধকারে জানালার কাছে জানালা ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ফটো দেখে ওই রাতে আর বন্ধুকে কিছুই জানাইনি। তারপর ফটোটাকে নিয়ে 7-5 ভাবছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়ি। ওই রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি ওই ফটোতে দেখা মেয়েটি আমার দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে আছে। মেয়েটি আমাকে স্বপ্নে বলে, তোর কাছে যে ছবিগুলো আছে সব ডিলিট করে দে। এবং তখনই আমার ঘুম ভেঙে যায়। দেখি ঘড়িতে রাত 2 বাজে। আমি ভয়ে পুরো ঘেমে গেছি। আমার স্বপ্নে দেখা মেয়েটি খুবই ভয়ঙ্কর ছিল। আমার গলা শুকিয়ে গেছিল। তারপর আমি জল খেয়ে আবার শুয়ে পড়ি। এবং পরদিন সকালে আমি খাটের উপর বসে চা খাচ্ছিলাম, এবং তখন আমার দাদা আমার ঘরে এসে কম্পিউটারে বসে, এবং দাদা আমাকে হঠাৎই বলে ওঠে, ভাই কাল কোথায় গেছিলিস, কোন জায়গার ছবি এগুলো? তখনই আমার ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়। দাদা শুধুমাত্র প্রথম ছবিটাই দেখেছিল। আমি সাথে সাথে দাদাকে একটা অজুহাত দিয়ে সরিয়ে দিই এবং আমি কম্পিউটারে বসে পড়ি। এবং ভয়ে আমি তখনই সব ছবিগুলো ডিলিট করে দিই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার চোখটা যেন ঘুমে জড়িয়ে আসছিল, আমি ঘুমিয়ে পড়ি। এবং আমার আবার একটা স্বপ্ন আসে যে ছবিগুলো ডিলিট করে দিলি বলে বেঁচে গেলি, যদি এই ছবি অন্য কেউ দেখত তো তোর আজ শেষ দিন ছিল। তারপর থেকে এমন স্বপ্ন আমি আর দেখিনি। কিন্তু আমার কাজ আমি এখনও বন্ধ করিনি, এখনও আমি ভূতের সন্ধানে ঘুরছি, আর এখন আর কোনো ভয় লাগে না। দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। লাভ ইউ দাদা, ভালো থেকো। তো এটা ছিল আজকের প্রথম ঘটনা। আমাদের খুব বেশি ভয় না লাগলেও যার সাথে ঘটেছে তার কিন্তু খুবই ভয় লেগেছে। এবার চলে যাব সবথেকে ভয়ের ঘটনায়। এখনও যারা এপিসোডটাকে লাইক করনি তারা এখনই লাইক করে ফেলো, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, অথবা ইমেল করতে পারো sudeepbishwas204@gmail.com। আমি তোমাদের ঘটনার অপেক্ষায় থাকব। তো চলো শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছেন কেয়া, বাংলাদেশ থেকে। হাই দাদা, কেমন আছো? আশা করি তুমি খুবই ভালো আছো। আমার বাড়ি বাংলাদেশে, কিন্তু আমি ইন্ডিয়াতে মাঝে মাঝেই যাই। আমার মাসির বাড়ি ইন্ডিয়ার বারাসাতে। এই এক সপ্তাহ হচ্ছে তোমার চ্যানেলটা জয়েন করেছি। বেশ কটা ঘটনা শুনলাম, বেশ ভয়ের ঘটনাগুলো। আমি তোমায় একটা ঘটনা শেয়ার করতে চলেছি। এই ঘটনাটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক সময়। ঘটনাটি গ্রামের অনেকের সাথেই ঘটেছে এবং আমার সাথেও ঘটনাটি একবার ঘটেছে। ঘটনাটি একটু প্রথম থেকেই বলা শুরু করি, তাহলে তোমার শ্রোতা বন্ধুদের বুঝতে অনেক সুবিধা হবে। আমরা যে গ্রামে থাকি সেটা খুব বেশি উন্নত নয়। আমাদের গ্রামের রাস্তা পাকা হয়েছে এই 1 বছর হচ্ছে। আমাদের গ্রামটা মফস্বল এলাকা থেকে অনেক ভিতরে। আমাদের শহরে যেতে হলে নদী পার করে তারপর ট্রেনে করে শহরে যেতে হতো। আমার আজকের এই ঘটনাটি একটি পুকুরকে কেন্দ্র করে। এই পুকুরের উপর গ্রামের অনেক মানুষই নির্ভরশীল ছিল।
যেমন এই পুকুরে স্নান করা, বাসন মাজা, পানীয় জলও এই পুকুর থেকেই সংগ্রহ করা হতো। পুকুরের জল ছিল স্বচ্ছ কাচের মতো। তারপর ধীরে ধীরে সবার বাড়িতে কল পোঁতা হয়ে যাওয়ায় এখন অনেক মানুষ পুকুরের জলটা আর পান করে না, কিন্তু স্নান ও বাসন মাজা ও নানান কাজে পুকুরের জলটা ব্যবহার করা হয়। পুকুরের পার দিয়ে চলে গেছে মাটির রাস্তা, গ্রামে প্রবেশ করার আগেই এই পুকুরটি পড়ে। পুকুরের পাড়ে রয়েছে মস্ত একটি তেঁতুল গাছ। সব কিছুই ঠিক ছিল, কিন্তু একদিন আমাদের গ্রামে একটি অচেনা মহিলা আসে। মহিলাটি এসে সকলের বাড়ি থেকে ভিক্ষা করতে শুরু করে। ভিক্ষাতে এসে সবার বাড়ি থেকে অল্প একটু করে সরষের তেল চেয়ে নিত। গ্রামের মানুষও সবাই তাকে ভিক্ষা দিয়ে দিত। ওই মহিলাটি আশ্রয় নিয়েছিল ওই পুকুর পাড়ের তেঁতুল গাছের নিচে। কিছুদিন পর মহিলাটিকে আর ওই পুকুর পাড়ে দেখা যায় না এবং সে গ্রামেও আর ভিক্ষা করতে আসে না। আর তার কিছুদিন পর আমি রাত 8টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমাদের বাজার থেকে গ্রামটা অনেকটা দূরে। বাজারে একটা রিক্সা স্ট্যান্ড আছে, ওখান থেকে রিক্সা ধরে গ্রামে আসতে হয়। আমি রিক্সা স্ট্যান্ডে এসে দেখি আমার এক বান্ধবীর বাবা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের গ্রামেই ওনার বাড়ি, উনি রিক্সা চালান। আমি ওখানে যেতেই কাকু বলেন, মামনি বাড়ি যাবি? আমি বললাম, হ্যাঁ কাকু, তুমি যাবে এখন? কাকু বলল, হ্যাঁ চল আমিও বাড়ি চলে যাব, কোনো প্যাসেঞ্জার নেই রাস্তায়। আর রিক্সায় উঠে বসলাম। কাকু আমার সাথে গল্প করছিল আর রিক্সা চালাচ্ছিল। কাকু আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলিস মামনি? আমি বললাম, আমি একটু পার্লারে গেছিলাম, ভিড় ছিল বলে একটু দেরি হয়ে গেল। আসলে কদিন পরে ঈদ, তো তাই একটু ভিড় বেশি পার্লারে। তারপর যখনই আমরা পুকুর পাড়ের তেঁতুল গাছটার কাছে পৌঁছাই, তখনই কাকুর রিক্সার চাকা পাংচার হয়ে যায় এবং কাকু বলে, এই রে এখনই পাংচার হওয়ার ছিল, রিক্সা এবার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। কাকু আমাকে বলল, মামনি তুই এখান থেকে অন্য একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, আমি তোকে অন্য একটা রিক্সায় তুলে দিচ্ছি। তারপর কাকু বলল, আমি আবার একটু বাজারে যাব, রিক্সা সারাই করে তবে বাড়ি ফিরব, সকালে দোকান খুলতে অনেক দেরি করে, সকালের ভাড়াগুলো আর পাবো না হলে। কিছুক্ষণ পর একটা রিক্সা বাজার থেকে একটি প্যাসেঞ্জার নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। কাকু রিক্সাকে দাঁড় করিয়ে ওনাকে বলে দিল, এই মামনিকে ওদের বাড়ির সামনে ছেড়ে দিস। আমি ওই রিক্সায় উঠে বাড়ি চলে আসি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে মা বাবা দাদা কেউ কোথাও নেই। আমি ভাবলাম, কোথায় গেল সব সাত সকালে? আমি ব্রাশ করতে করতে বাড়ির বাইরে বেরিয়েছি, দেখি পাড়া শুদ্ধ লোক সব পুকুরের দিকে দৌড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে গো? তখন একজন বলল, পুকুরের জলে কার একটা লাশ ভাসছে, তাই দেখার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। এবং আমিও ওই দিকে ছুটলাম, গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আরও পাড়ার অনেক লোক পুকুর পাড়ে ভিড় করেছে, সবার দৃষ্টি ওই পুকুরের জলের দিকে। আমিও গিয়ে দেখলাম, হ্যাঁ একটা লাশ পুকুরের জলে ভাসছে। তারপর পুলিশ আসে এবং লাশটাকে তোলা হয় জল থেকে। লাশ তোলার পর গ্রামের মানুষ আঁতকে ওঠে এক প্রকার, কারণ লাশটির কোনো মাথা ছিল না, মাথাহীন একটা শরীর জলে ভাসছিল এবং মাথাটা অনেক খোঁজা হয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। লাশটা দেখে বোঝা যাচ্ছিল ঘাড় থেকে মাথাটা কেউ ছিঁড়ে ফেলেছে, কিন্তু এই পুকুরে তেমন কিছু তো নেই যে এমন অবস্থা করতে পারে। লাশের পোশাক দেখে এবং হাতে একটা ঘড়ি দেখে আইডেন্টিফাই করা হয় লাশটি আমার পাড়ার ওই রিক্সাওয়ালা কাকুর, মানে আমার বান্ধবীর বাবার, যে কাল রাতে আমাকে বাড়ি নিয়ে আসছিল এবং তার রিক্সাটা পুকুর পাড়ে তেঁতুল গাছের তলায় রাখা রয়েছে। রিক্সার যে চাকাটা পাংচার হয়েছিল সেটা দেখলাম ঠিক হয়ে গেছে, তার মানে কাকু পরে বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটেছে এবং এই অপরাধীকে আর খুঁজে পাওয়া যায় না।
এবং আমি বাড়ির সবাইকেও বলি যে কাকুর মৃত্যুর আগের দিন আমার সাথে দেখা হয়েছিল, আমি কাকুর রিকশায় করে বাড়ি আসছিলাম এবং পুলিশকেও এই ঘটনাটা আমি বলি। তারপর এক সপ্তাহ বেশি হয়ে যায়, ওই পুকুরে কেউ আর নামে না। অনেক দূরে একটা পুকুর ছিল, ওখানেই সবাই যেত, কিন্তু কতদিন আর এইভাবে চলবে? বাড়ির কাছে পুকুর ধুয়ে কতদিন মানুষ দূরের পুকুরে যাবে? এক সপ্তাহ পর থেকে ওই পুকুরটা সবাই আবার ব্যবহার করতে শুরু করে। এই ঘটনায় আমি খুবই কষ্ট পাই, কারণ কাকুকে আমি একমাত্র জীবিত অবস্থায় শেষবার দেখেছিলাম। তারপর এই ঘটনার 15 দিনের মাথায় আর একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় গ্রামে। একদিন দুপুরবেলায় একটি মেয়ে তার বাড়িতে বলে যায় যে সে পুকুরে স্নান করতে যাচ্ছে। তারপর দীর্ঘ সময় হয়ে যায়, মেয়েটি আর বাড়ি ফেরে না। বাড়ির লোক চিন্তায় পড়ে যায় এবং তাকে পুকুর পাড়ে খুঁজতে চলে যায় এবং ওখানে গিয়েও তাকে পাওয়া যায় না। মেয়ের পরিবার কান্নাকাটি করতে শুরু করে, সারা রাত খুঁজেও মেয়েটিকে কোথাও পাওয়া যায় না। পরদিন সকালে মেয়েটির লাশ পাওয়া যায় পুকুরের জলে ভাসমান অবস্থায় এবং লাশ উদ্ধার করার পর দেখা যায় মেয়েটির শরীরে মাথা নেই। সেই কাকুর মতোই এর মাথাটাও কেউ ছিঁড়ে নিয়ে গেছে। 15 দিনের মধ্যে এই পুকুরে দুজনের মৃত্যু হয়ে গেল। এরপর গ্রামের মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওই পুকুরটাকে মৃত্যুপুরী হিসেবে ঘোষণা করে দেয় এবং ওই পুকুরে আর কেউ যেত না। কিন্তু কেন এই অস্বাভাবিক মৃত্যুগুলো ঘটছে, কি আছে এই পুকুরে? সমস্ত গ্রামের মানুষের মনে এই একটাই প্রশ্ন। দাদা, ঘটনাটি বললে অনেক বড় হয়ে যাবে, এই ঘটনাটি এখানেই শেষ নয়, ঘটনাটি এখনও বাকি রয়েছে এবং এর পরবর্তী অংশটুকু আমি পরের দিন লিখে পাঠাবো, কারণ আমি একটি সার্ভিস করি, সবসময় লেখার সময় পাই না, তাই এইটুকু লিখেই তোমাকে পাঠালাম। যদি তোমার দর্শকদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি শেষটুকু লিখে পাঠাবো। প্রেত স্টুডিওর সমস্ত শ্রোতারা যদি ঘটনাটিকে শুনতে চায় তাহলে অবশ্যই আমি লিখে পাঠাবো সময় করে। আপনি প্লিজ পরের অংশটুকু লিখে পাঠান, আমার শোনার খুবই ইচ্ছা রয়েছে আর আমার মনে হয় আমার ভিউয়ার্স বন্ধুদেরও এই ঘটনাটি শোনার খুবই ইচ্ছা রয়েছে। তো ঘটনার পরের অংশটুকু শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে ফেলো এবং সাবস্ক্রাইব যারা করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে। তাহলে 54 নম্বর এপিসোডে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো একবার নিয়ে নেব। তো আমাদের আগের এপিসোডে কমেন্ট করেছিল ইনাক্ষ্মী দাস, বিক্রম সিং রাথোর, প্রমেদিকা সেনগুপ্ত, মামুন চক্রবর্তী, অমিত ঠাকুর, মায়া সরকার, নমিতা নাথ, সুবীর বাগ, অপর্ণা সাহা, অজান্ত হরি, শুভেন্দু সাহা, সুনিতা রয়, মুক্তার আলী মল্লিক, দেবরাজ ভট্টাচার্য, কার্তিক মল্লিক, বিকাশ দাস এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কমেন্ট করতে থাকো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবার কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।